হ্যালো, আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, রমাদান মুবারক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। এখন চলছে পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস। আশা করি সবাই সুন্দর মতো, ভালো মতো, সুন্দরভাবে সবার রোজা মাস পালন করছেন। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হলাম আমার আরও একটি ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা আমি আজ কিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আমার কিসের চারা গাছ, এই সবগুলো হলো আমার বেগুনের চারা গাছ। এখানে বিভিন্ন ধরনের বেগুনের চারা রয়েছে, সবগুলো একই ধরনের রয়। কিছু চারা এখানে উঠেছে আমার গার্ডেনের বীজ থেকে, আর কিছু উঠেছে আমি শপ থেকে এনেছি, আর কিছু আছে রয়েছে এখানে অনলাইন থেকে আমি বীজ আনিয়েছি। আমি আপনাদের একেবারে শুরু থেকে দেখাচ্ছি। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন বিগ বেগুন, বিগ বেগুন বলতে আমি সেটাই আপনাদের বোঝাচ্ছি, বড় বেগুন, যে বেগুন দিয়ে আমরা বেগুনি বানাই সেই বেগুন। এই বেগুনের বীজ আমি এনেছিলাম বিএনকিউ থেকে, বিএনকিউ থেকে বীজ এনে আমি রোপণ করেছিলাম এই তিনটা বোতলে। দেখুন খুবই সুন্দরভাবে মাশাল্লাহ খুব ভালোভাবে এই চারাগুলো বেরিয়েছে। আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন শিন্নাথ, এইটা অবশ্য বাংলাদেশ থেকে আমার ভাই নাসির আমাকে বীজ দিয়েছিল কয়েক বছর আগে, সেই বীজ থেকে আমি চারা রোপণ করেছিলাম। আর আমার গার্ডেনে বেগুন হয়েছিল অনেক অনেক, মাশাল্লাহ অনেক বেগুন হয়েছিল, সেই বেগুন থেকে আমি বীজ কালেক্ট করেছিলাম লাস্ট ইয়ার। আর এই বেগুনের বীজ থেকে এই বছর আমি এই চারাগুলো রোপণ করেছি, মাশাল্লাহ খুবই সুন্দরভাবে ভালোভাবে হয়েছে। আর এই যে এটা দেখছেন এরপর বেগুন সুরবি, এই বেগুনও আমার ভাই নাসির আমাকে বাংলাদেশ থেকে বীজ দিয়েছিল, সেই বীজ থেকে আমি চারা রোপণ করছি আজকে কয়েক বছর হলো। আর সেই বেগুনের বীজ থেকেই আমি এই চারাগুলো রোপণ করেছি, এগুলো উঠেছে লাস্ট ইয়ার, এগুলো আমার গার্ডেনে হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন আমার বাগানে কী পরিমাণে বেগুন আসে, মাশাল্লাহ অনেক অনেক বেগুন আসে। আর এরপরে দেখছেন এটাও বেগুন সুরবি, আর এরপরে এগুলোও বেগুন সুরবি, এই দেশ থেকে যে বীজ এসেছিলো সেটা থেকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট বেগুন, হোয়াইট বেগুন হলো এই বেগুনের বীজ আমি অনলাইন থেকে আনিয়েছিলাম। এখানে লাস্ট ইয়ার আমার অনেক 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 চারা গাছ উঠেছিল, আমার লাস্ট ইয়ার আমার গার্ডেনে প্রচুর পরিমাণে যে সাদা যে বেগুন সেই বেগুন হয়েছিল, কিন্তু আমি জানি না কেন কী কারণে দিস ইয়ার আমার চারা একেবারে কম উঠেছে। এগুলো আমি অনলাইন থেকে বীজ আনিয়েছিলাম লাস্ট ইয়ার, আর লাস্ট ইয়ারের গার্ডেনিং থেকে আমি এই বীজগুলো কালেক্ট করেছিলাম আমার গার্ডেনের বেগুন থেকে, সেই বেগুনের বীজ থেকে চারা রোপণ করেছিলাম। এই দেখুন অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে একেবারেই একেবারে হাতে গোনা কয়েকটি চারা উঠেছে। এই দেখুন আপনারা, আপনাদের আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি, হাতে গোনা কয়েকটা চারা উঠেছে। আমি খুবই আশাবাদী ছিলাম যে আমার গার্ডেনের বেগুন থেকে আমি এই বীজগুলো কালেক্ট করেছি, এগুলো বেশি পরিমাণে উঠবে, কিন্তু দুঃখের বিষয় আমার এই চারাগুলো তেমনভাবে উঠেনি, আমার এই সাদা বেগুনের চারাগুলো ভালোভাবে উঠেনি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র বেগুনের চারা, সেটা আমি শিওর না, এখানে আমি আমার লেখা রয়েছে বাংলাদেশি হোয়াইট বেগুন, বেগুন এটা আমার যতদূর মনে হয় সাদা যে গুল বেগুন সেই বেগুনের চারা, এইটা না ধরা পর্যন্ত আমি বলতে পারবো না, বুঝতে পারবো না যে এটা কোন ধরনের বেগুন। আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন আমার বেগুনের চারাগুলো মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে, এটাতে বীজ অল্প পড়েছিল এই জন্য এগুলো সুন্দরভাবে বড় হয়েছে, মাশাল্লাহ ভালোভাবে বড় হয়েছে। আর এগুলাতে বীজ বেশি পড়েছিল যার জন্য এগুলো একটু ধীরে ধীরে বড় হয়েছে আর সবগুলো বড় হয়নি। আর এগুলো দেখুন সবগুলোতে বীজ বেশি পরিমাণে পড়ে গিয়েছিল। আমি এই দেখুন, আর এইটাতে আমি লেখে রেখেছিলাম আমেরিকানি শিম উঠেনি এখানে, আর এটাতে আমি বীজ রোপণ করেছিলাম। আর বুলে আমার কখনো এমন হয় না, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সবগুলো বোতলে আমি স্টিকার লাগিয়েছি, সবগুলো বোতলে আমি স্টিকার লাগিয়ে রাখি যাতে ওঠার পর আমি বুঝতে পারি যে কোন ধরনের কোন প্রকারের চারা কোন বোতলে উঠেছে। কিন্তু আমার এই ফার্স্ট টাইম এমন হয়েছে, এই দেখুন আপনারা এখানে আমেরিকান শিম না ওঠাতে আমি বেগুনের বীজ দিয়েছিলাম, কিন্তু এটা কোন ধরনের বেগুন আমি বলতে পারবো না, এটা যখন রোপণ করবো, এটা যখন আমি টবে লাগাবো, গার্ডেনে যখন আমি নিব, যখন বেগুন আসবে তখন আমি বুঝতে পারবো যে এটা সাদা বেগুন না বেগুনি বেগুন। আর যদি এটা সাদা বেগুন হয়ে থাকে তাহলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না, কারণ আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এই দেখুন আপনারা আমার সবচেয়ে কম আমার হাতে গোনা, মাত্র হাতে গোনা কয়েকটি
সাদা বেগুন উঠেছে। এখন আমি অনলাইন থেকে যদি বীজ আনি, আনার পর এই চারাগুলো উঠতে উঠতে অনেক লেট হয়ে যাবে, এই বছর আর এগুলো লাগানো যাবে না। বেগুনের চারা আমরা যা, আমি যত কিছুই চারা লাগাই না কেন, আমার যেটা মনে হয়, আপনাদের কাছে কী মনে হয় আমি জানি না, আমার কাছে যেটা মনে হয় বেগুনের চারাটা উঠতে, চারাগুলো উঠতে সবচেয়ে বেশি সময় লাগে, আর এগুলো খুবই স্লোভাবে বাড়ে, খুবই ধীরে 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 বাড়ে। সবচেয়ে বেশি বাড়ে আমার যেটা মনে হয় সিমের চারা, সিমের চারা খুব তাড়াতাড়ি বাড়ে, কলমি শাকের চারা তাড়াতাড়ি বাড়ে, সিমের চারা কলমি শাকের চারা তাড়াতাড়ি বাড়ে, আর বাড়ে পুঁই শাকের চারা। কিন্তু সবচেয়ে স্লো বাড়ে টমেটো, টমেটোও বাড়ে মোটামুটি মন্দ না, কিন্তু সবচেয়ে খুবই ধীরে 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 বাড়ে এই বেগুনের চারাগুলি। এগুলি, এই চারাগুলি খুবই নরম থাকে, নরম থাকে, আবার বাড়েও খুব সময় নিয়ে। তো এইগুলো যদি আমি যেটাতে লাগিয়েছি আপনাদের দেখালাম, এইটা যদি সাদা বেগুন হয় তাহলে আমি খুবই খুবই মানে খুশি হব। আমি এখনও ঠিক বলতে পারছি না, যদি এটা সাদা বেগুন হয় তাহলে মাশাআল্লাহ আমার অনেক অনেকগুলি চারা হবে। এখন তো আমি ঠিক বুঝতে পারছি না এটা সাদা বেগুনের চারা না বেগুনি বেগুনের চারা। এগুলো যখন আরেকটু বড় হবে, আরেকটু বড় হবে, এখনও বোঝা যাবে না, কারণ এগুলো এখনও অনেক 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 ছোট। এই চারাগুলো যখন আরেকটু বড় হবে, আরেকটু যখন বড় হবে, আমি টবে যখন বা গার্ডেনে যখন নিব, ট্রান্সফার করব, তখন যখন এক একটা করে আমি লাগাবো, তখন এই চারাগুলো দেখলে আমি বুঝতে পারবো এটা বেগুনি বেগুন না সাদা বেগুন। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে সাদা বেগুনের, সাদা বেগুনের চারার পাতাগুলো যখন আরেকটু বড় হবে বোঝা যাবে এগুলো হবে একটু সাদা, মানে একটু গ্রিন রকমের হবে পাতাটা। আর বেগুনি বেগুন যেটা একটু ডার্ক হবে, যেমন একটু কিছুটা ব্ল্যাকের মতো, জাস্ট একটু ব্ল্যাকের মতো মনে হয়, একটু বেগুনির মতো মনে হয় পাতাটা, একটু খালসে কালার হয়। আর যে সাদা বেগুন, সাদা বেগুনের যে পাতাগুলো এগুলো আবার একটু ফর্সা কালারের হয়। তো আমার এক একবার মনে হয় যে এটা মনে হয় এটা সাদা বেগুন, আবার যেহেতু এখনও অনেক ছোটো রয়েছে সেই জন্য আমি কনফিউজ, আমি বুঝতে পারছি না সাদা বেগুন না বেগুনি বেগুন। আর সাদা বেগুনটা, এই সাদা বেগুনের চারাগুলো এবার আমার মনটাই একেবারে খারাপ করে দিল। দেখুন আপনারা, একেবারে কম, একেবারে কম উঠেছে, এই দেখুন মাত্র কয়েকটি চারা উঠেছে, আর গার্ডেনের নেওয়া পর্যন্ত সেগুলো বেঁচে থাকবে কি না আমি নিজেও জানি না, আমি জানি না এগুলো বেঁচে থাকবে কি না। আর যে এই একটা চারা রয়েছে তাল গাছের মতো দাঁড়িয়েছে, সেটাও সাদা গুল বেগুন না সাদা লম্বা বেগুন আমি ঠিক বলতে পারবো না। এটাতে মাত্র একটা চারাই উঠেছিল, আর মাশাআল্লাহ একটা চারাই এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, গার্ডেনও না নেওয়া পর্যন্ত কি হবে আমি বলতে পারছি না। আর এখানে বিচিগুলি বেশি পড়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি বীজ বেশি পড়ে যাওয়াতে এগুলো বেশি চারাগুলো উঠেছে, আর সবগুলো বড় হতে পারছে না, কারণ চারাগুলো বেশি এই জন্য এগুলো বড় হতে পারছে না। তো এগুলো আমি ট্রান্সফার করব। আমি অপেক্ষা করছিলাম যে এগুলো যাতে সামান্য আর একটু বড় হয়, একটু বড় হয়, বড় হওয়ার পরে আমি এগুলো ট্রান্সফার করব। একেবারে বেবি, একেবারে বেশি ছোট অবস্থায় ট্রান্সফার করলেও এগুলো আবার টিকে না, অনেক সময় মরে যায়, তো সেই জন্য আমি এখনও ট্রান্সফার করিনি, ট্রান্সফার করিনি। তো আমি এগুলা ইনশাআল্লাহ আমি দুই একদিনের মধ্যে এগুলো ট্রান্সফার করে নিব, ট্রান্সফার করে নিব, তখন এগুলা খুব তাড়াতাড়ি বড় হবে। যে পাতলা পাতলা করে লাগালে দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বড় হয়, সুন্দরভাবে বড় হয়। বেগুন হলো আমার খুবই ফেভারেট একটা ভেজিটেবল, বেগুন আমার খুবই ফেভারেট একটা সবজি। বেগুন দিয়ে আমি বিভিন্ন ধরনের তরকারি রান্না করি, আর বেগুন দিয়ে আমি আচার বানাই, বেগুনের আচার। আর বিশেষ করে যখন আমি লাস্ট ইয়ার আমার গার্ডেনের বেগুন দিয়ে আচার বানিয়েছিলাম, এত মানে টেস্টি হয়েছিল, আপনাদের কি বলবো বলার মতো নয়, খুবই খুবই টেস্টি হয়েছিল। কেনা বেগুন দিয়ে বানালেই টেস্টি হয়, এর মধ্যে যখন আমার নিজের গার্ডেনের ফ্রেশ অ্যান্ড তাজা বেগুন দিয়ে আমি বানিয়েছিলাম, আমার কাছে স্বাদটাই মনে হয় শতগুণে বেড়ে গিয়েছিল। আর এই যে বড় বেগুন, বড় বেগুন আমি বেশি করে লাগাই আমার বড় ছেলে শাকিলের জন্য, আমার তিনটা সন্তানই তারা বেগুনি খুব বেশি পছন্দ করে, তাছাড়া যদি গার্ডেনের বেগুন হয় এটা আরও বেশি তারা পছন্দ করে, তাদের জন্য আমার তিনটা সন্তানের জন্যই আমি এই বড় বেগুন লাগাই, খুবই পছন্দ করে তারা। আর বেগুন আমি বেশি পছন্দ করি শুটকি দিয়া,
বেগুন শুটকি দিয়ে রান্না করুন, মাছ দিয়ে রান্না করুন, শুধু ভাজি রান্না করুন, যেভাবেই রান্না করুন না কেন বেগুন খুবই খুবই মজাদার একটা সবজি, আমার খুবই ফেভারেট সবজি। আমি লাস্ট ইয়ার আমার গার্ডেনে মাশাল্লাহ অনেক বেগুন হয়েছিল, সেই বেগুন দিয়ে আমি ভাজি করে খেয়েছি। আর আমার নিজের গার্ডেনের বেগুন ভাজি আর আমার নিজের হাতের বানানো ঘি দিয়ে মানে খেতে এত টেস্টি হয়েছিল, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আর এই বছরও আমি অনেকগুলো লাগালাম, জানি না কতগুলো টিকবে আর কতগুলো টিকবে না, আমি খুবই আশাবাদী আমার এই চারাগুলো বেঁচে থাকবে, সবাইকে গিফটও দিতে পারবো আর আমার গার্ডেনও অনেক বেগুন আসবে। লাস্ট ইয়ারের যে বেগুন আমি হয়েছিল, লাস্ট ইয়ার আমি প্রথমবার, এর আগে আমি কোনোদিন আমার ফ্রিজারে বেগুন রাখিনি, লাস্ট ইয়ার প্রথমবার আমি কয়েকটি বেগুন রেখেছিলাম, সেই বেগুন আমি মাঝে মাঝে এখনও রান্না করে খাই, কয়েকটি রেখেছিলাম। তো স্বাদ খুব বেশি যে পরিবর্তন হয় তা না, আর যেহেতু আমি বাঙালি এরিয়াতে থাকি না, বাঙালি এই বেগুনগুলো আমি পাই না, যে মোটা যে বড় বেগুন এই বেগুনটা অ্যাভেলেবল সব ইংলিশ শপে, কিন্তু আমাদের যে দেশি বেগুন, বেগুন লম্বা বেগুন, যে তাল বেগুন, যে সরি যে বেগুন যে লতা বেগুন যে বলা হয়, এই বেগুনটা আমার বেশি ফেভারেট, এই বেগুনটা কিন্তু আমাদের এরিয়াতে পাওয়া যায় না। তো সেই জন্য আমি যে বেগুনগুলো আমি রাখি ফ্রিজারে, আমার খেতে ভালোই লাগে, মন্দ লাগে না। এই দেখুন আপনারা এই বেগুনগুলি চারাগুলি আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ট্রান্সফার করে নিব, দুই একদিনের মধ্যে আমি করে নিব। অপেক্ষা করেছিলাম যাতে সামান্য একটু বড় হয়, যদি ট্রান্সফার করি অনেক চারাগুলো মরে যাবে, আর এখন যদি ট্রান্সফার করি না তাহলে এগুলোও বড় হবে না, বড় হবে না। আপনারা দোয়া করবেন আমার এই চারাগুলো যত সুন্দরভাবে বড় হয়, বেঁচে থাকে, আমার গার্ডেনে অনেক বেগুন আসে। আমি ধাপে ধাপে সবগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি এগুলো ট্রান্সফার করব, কিভাবে এগুলো আমার গার্ডেনে নিব, ধীরে ধীরে সব ভিডিওগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।